रॉबिन भाई शुरू करें। সাইফুল ভাই, এটা মানে স্লাইড? জি আর অ্যাবাউট আস, ঠিক আছে, জি সার্ভিস, সার্ভিসেস স্লাইডে কি অটো প্লে হয় না? কম্পিউটার্স। হ্যাঁ, স্লাইড অটো অটো সময় নেই, এটা ইয়েটা মানে সময় নেই অটো ইয়ে করতে, দেখেন অটোমেটিক হবে। ডাটা ইনক্রিমেন্ট টাইম তো দিয়ে দিয়ে তাহলে হয়ে যাবে। মানে ডিউরেশনটা একটু বেশি দেওয়া আছে। গ্যালারি, এই জায়গায় একটা ফর্ম আছে, সাইন আপ, সাবমিট, মডেলের কাজ। মডেল কোনটা কাজ? ওই একই, দুইটা মোটামুটি একই কাজ। আর এই জায়গায় ফুটারটা, ফুটারটা ভাই একবারে ইয়া থেকে নিছি, মানে কি বলে বুস্ট্র্যাপের কার্ডের ভিতরে একটু নিচের দিকে, এই মানে এটা ফুটার হিসেবে বলা যায় না, মানে কার্ডটাই ফুটার বানিয়ে দিছি নিচে। ভালো করছেন। আচ্ছা, ছেড়ে দিবি। না, আপনাদের প্রজেক্ট গুলাতে কাস্টম সিএসএস ইউজ করতে পারতেন, কারণ আমরা যেহেতু এইচটিএমএল সিএসএস দেখছি অনেক কিছুই, তাহলে একদম বুটস্ট্র্যাপের উপর নির্ভরশীল হয় আর সুন্দর একটা ডিজাইন আসতো। একটু কাইটে দেন তো ভাই, বাটন ই দুবাই দিছি, আপনি হাইড করে দিছেন বাটন। মিটে যান, মিটে যান, মিটে গেলে স্টপ প্রেজেন্টিং আছে। ওকে, তারপর ভাই আমার একটা প্রবলেম ছিল, জি ভাই আমি শেয়ার করলাম ভাই। ওকে, ভাই যে এখানে আমার ফুটার বাটন, এ ফুটার বলে স্লাইডার বাটন দুটা শো করো ভাই, কিন্তু এখানে সব কাজ ঠিক। নেক্সট আর প্রিভিয়াস বাটনের কোডটা মনে হয় দেন নাই নাকি? আমি দেখাই দিচ্ছি আপনাকে বলগুলো। আমি কোডই খুঁজে পাই না ভাই। জি ভাই, স্পেনের মধ্যে একটা ক্লাস হবে হচ্ছে আপনার, কি যেন ছিল এটা, প্রি আইকন আছে না, কেরুজেল প্রিভিয়াস আইকন, এরকম একটা ক্লাস আছে। এই যে এটা তুমি শুনো, কন্ট্রোল প্রিম নিছিল। আচ্ছা, কন্ট্রোল প্রিম স্প্যানের মধ্যে মনে হয় আইকন আছে, একটু দেখি, দাঁড়ান। কি ঠিক করতে হবে? এখানে আইকনটা হয় নাই। এখানে স্প্যানের মধ্যে একটা ক্লাস দেন, স্প্যানের মধ্যে ক্লাসটা হবে হচ্ছে
কেরুজেল কন্ট্রোল প্রি আইকন, আর নেক্সটটা হবে কেরুজেল কন্ট্রোল। আচ্ছা এখানে মনে হয় আপনার ফন্ট আসামটা না নিলে হবে। আচ্ছা আচ্ছা এটা রাখেন রাখেন, রাখার সাথে ওইটা দেন তো কেরুজেল প্রি আইকন গুলো, কেরুজেল কন্ট্রোল প্রি আইকন। একটা ড্যাশ দেন, ড্যাশ দিয়ে লিখেন আইকন। এটা নেক্সটেও হবে, নেক্সটের স্প্যানেও হবে। জি ভাই আসছে। হ্যাঁ ভাই এক্সপ্যানার আরো যে ক্লাস নিছেন ওগুলো না নেগুলো করবো। এই যে ভাই ইটি বানাইছিলাম, জি সুন্দর হয়েছে তো ভাই, অনেক সুন্দর ভাই। আমি চাইতেছিলাম যে এই এটার মধ্যে একটা ফিক্সড একটা ইমেজ দিতে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিন্তু সেটা পারি নাই। পারবেন তো এটা ই করলে যেমন স্লাইড হিসেবে যাবে, ওটা পারি নাই ঠিক। কিছু কোড নিয়েছিলাম ফিক্সড এর সেকশন, এই সেকশনটার না ফিক্সড ব্যাকগ্রাউন্ড সেকশনের একটা, এই সেকশনটার সিএসএস এ গিয়ে সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, বা ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইউআরএল দিয়ে ইমেজ দিবেন একটা। তাও দিয়েছিলাম যে ফিক্সড ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি পজিশন, এখানে ভাই ইমেজ দিছিলাম কিন্তু ইমেজটা তো এখানে পাই না। হ্যাঁ ইমেজটা তো পাই নাই, ইউআরএল m.jpg ডাইরেক্ট লিখে দিছেন, কাজ করছে এটা? না ভাই। আচ্ছা ওইখানে গিয়ে ইন্সপেক্ট করেন তো, ইন্সপেক্ট করেন, আচ্ছা লাইভ সার্ভারে দেখেন, ও লাইভ সার্ভার তো ওপেন আছে, এখানে ইন্সপেক্ট করেন। পয়েন্টারে ক্লিক করে বডিতে লুকলে এসে যায়। এই যে ফিক্সড, ফিডেই না ভাই, না এটা না, ফিক্সড ব্যাকগ্রাউন্ড দেখানো যায় না। আপনি কোন ক্লাসটাকে, কোন ক্লাসটাকে ব্যাকগ্রাউন্ড দিবেন, ফিক্সটাকে না? জি ভাই। ওই যে নিচে দেখেন ডিপ ক্লাস ফিক্সড লেখাটা আছে, এটাতে সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে পাশে সিএসএস কোডগুলো আসবে। নিচে নিচে দেখেন ডিপ ক্লাস ফিক্সড নিছেন, এইচটিএমএল এটাই। এখানে তো উপরে উপরে যান তো, সিএসএস এর উপরে যান, সিএসএস এ ইমেজটাতে ক্লিক করেন তো। আচ্ছা ইমেজটা পাই নাই না, এটার উপরে তো, এটার উপরে তো আরো রো নিছেন, কল নিছেন, এগুলো নিছেন, এই জন্য মনে হয় ব্যাকগ্রাউন্ডে ঠিকভাবে আসে না। ঠিক আছে আপনি একটু ব্যাকগ্রাউন্ডকে দেন ইউআরএলটা, তাহলে কাজ করবে। আপনি যে ডি ক্লাস নিছেন না ফিক্সড ব্যাকগ্রাউন্ড নামে একটা, হ্যাঁ ভাই ওইখানে ইমেজটা দেন তাহলে কাজ করবে।
ফিক্সড ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেন। ভাই আমি বুঝলাম না ঠিক এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এই ক্লাসটাতে আপনি ইমেজটা ইনসার্ট করবেন। গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, হ্যাঁ এই যে ফিক্সড ব্যাকগ্রাউন্ড আপনি প্যাডিং দিচ্ছেন 7 RAM 7 RAM, এখানে দেব, হ্যাঁ উপরে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিচে দিয়ে দেন। ওকেটা ডিলিট করে দেন, ফিক্সটা কাট করে নিলে সেভ করে ডিলিট করেন। এখন তো আসছে, এখন আপনি জাস্ট টেক্সটের কালার গুলো চেঞ্জ করবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ ভাই এখন টেক্সট কালারটা ঠিক করে দেবো, টেক্সট কালার হোয়াইট দিলে হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে এরপর ভাই আমি দেখাবো, জি জি ভাই এই এতটুকু করছিলাম। কই কই ভাই দেখতে পেলাম না তো, আমার নেট টাইমে হ্যাঁ আস্তে আস্তে দেখেন, হ্যাঁ প্রথমে স্লাইডার করছেন তারপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন ফ্যাক করছেন, ঠিক আছে কোনো এডিট ভাই যে এটা লোকেশন ইয়া করছিল। আচ্ছা লোকেশন এমবেড করাটা দেখাবো, লোকেশন এমবেড করা যায় ওয়েবসাইটে। আচ্ছা নিচের দিকে যান, সার্ভিস এখানে তো সার্ভিসে একটু একটা জি ভাই একটু কার্ড, ওটা তো টেক্সট কম আছে হয়ে গেছে, বাটন এর প্যাডিং দিলে হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ। আর এই যে এটা আউটসাইড জুম বট ফ্রন্ট গুড, এই যে এটা লই আইডল ফুটার, জি ঠিক আছে চালানো যায়, আরো সুন্দর করে ডিজাইন করতে হবে, কারণ আমি তো কোনো ডিজাইন দেখাই নাই। আপনারা নিজেরা কিছু ডিজাইন মাথার থেকে বের করবেন দেন ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা ভাই ওকে তারপর দেখাবো ভাইয়া, জি খানা দানা তো প্রচুর হবে। দা ফুড ইজ আইটেম, জি দেখি শেফ মিস জারিনা, মিস মুখলেস, মিস্টার মুখলেস, সুকিনা, মর্দিনা, ডিশেস, মোবাইল গুলো তো টেক্সট কালার তেমন দেখা যায় না, টেক্সট গুলো হোয়াইট করে দেন বা অন্য কালার দিয়েন যাতে টেক্সটটা দেখা যায় না। সুন্দর হয়েছে আপনার ডিজাইন গুলো, খুব সুন্দর হয়েছে। নাও জি এই যে টেক্সট ভিতরে ঢুকছে এখানে, টেক্সটটা কি আপনি ইচ্ছে করে দিছেন এদিকে নাকি পজিশন অন্য কিছু?
এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলে আরো বিষয়টা সুন্দর হতো অনেক। জি একটা বার্গার ফাটাই দেন, বার্গার না একটা পিৎজা ফাটাই দেন। অর্ডার দিয়ে দিই ভাই, আমি দেখাবো। জি ভাই আপু খুব সুন্দর হয়েছে, আপনার ডিজাইনটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই দেখা যায়? জি পিলোডারটা দেখি অল্পের মধ্যেই চলে আসে। নিজের সার্ভারে তো এই জন্য একটু কম টাইম নেই। নোট নাই আর কি, এটা তো আগামী দিনে দেখাইছি, জাস্ট একটু অ্যাড করছি এখানে একটা ভিডিও। সার্ভিস এর আগে ছিল ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে এটা আর কি দিচ্ছি। আর এখানে দিচ্ছি এখানে অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আপনি নিতে পারবেন, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবেন, ডক্টর মেসেজ করতে পারবেন। টেস্টিমোনিয়ালে দিছি, আগে তো একটা করে কার্ড স্লাইড করতো, এখন তিনটা করে স্লাইড করবো। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ সেট করছি। আমি একটা জিনিস দেখলাম ভাই, মানে এটা দেখতেছি আউল ক্যারাজলের মতোই কাজ করতেছে, মানে পয়েন্টার আসলেই থেমে যাচ্ছে স্লাইডার, আমি যখন কার্ডস আনতেছি থেমে যাচ্ছে, আবার যদি সরিয়ে ফেলে চলতেছে। যেটা বুস্টেবের রেজাল্টটা, হ্যাঁ বুস্টেবের ক্লাস বলি, হ্যাঁ কাজ করে বাবা। আবার এই যে ইন্ডিকেটরগুলা, ইন্ডিকেটরগুলো আমি নিজে থেকে শেপ দিতে পারছিলাম আর কি। জি মানে রাউন্ড শেপ দাও দেওয়া যায়। জি এগুলো আর এগুলো হ্যাক করা যায়। জি এগুলো হচ্ছে আপনার নিজের উপর, আপনি একটু ইন্সপেক্ট করে করে সবার ক্ষেত্রে ইন্সপেক্ট করে করে দেখতে পারেন এটার আইডি কোনটা বা জি ভাই ক্লাস কোনটা, ওইটার উপর আপনার নিজের সিএসএস ইমপ্লিমেন্ট করতে পারেন। তারপরে এখানে তো যেহেতু হসপিটালের ওয়েবসাইট, এই জন্য ডাক্তার আছে। জি আমি আর কি আর একটু বেশি অ্যাড করতে চাইছিলাম এখানে, মানে ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা কন্ট্যাক্ট এরিয়া থাকবে, তার মধ্যে ফেসবুক টুইটার অথবা ফোন নাম্বার তো করা হয় নাই। সমস্যা নাই, আপনার ডিজাইন ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওগুলোর সাথে আমি করছি। আর পিলোডার আমার কাজ করতেছিল না, এই জন্য আমি এই ভিডিও পার্ট অ্যাড করছি ইউটিউবে, এরপরে আমার পিলোডার আর কি কাজ করতেছে। আচ্ছা খুব তাড়াতাড়ি আসে পড়তো। হ্যাঁ আর আমি তো এটা মনে করেন জাভাস্ক্রিপ্ট অত ইউজ করি নাই, আমি এটা জিফ গিফ যে ইমেজ গুলো আছে ওইটা কিন্তু ইউজ করছি। গিফ জি এখানে আমি করছিলাম এরকম, এখানে আমি বডি নিয়েছি, একটা ডিপ নিয়েছিলাম, ডিপের আইডি দিয়েছিলাম লোডিং। জি আর বডির মধ্যে একটা অর্ল নিয়েছি, এখানে একটা ফাংশন কল করছি, আর এখানে সিএসএস এ যা ডিজাইন করার লাগে করছি। জি আমার এখানে ভুল হয়েছিল, এইটা আমি দেইনি, মানে না দেওয়ার কারণে আমার মানে প্রচুর সমস্যা হয়েছিল ভাইয়া। কি করে জেড ইন্ডেক্স এর মান যত বেশি হবে আপনার ওই সেকশনটা বা ওই এলিমেন্টটা সবার উপরে থাকবে, সবার উপরে ভাসমান হবে, শো করবে।
যেমন আমি গ্রেডিয়েন্টস দিলাম না, দেখেন কি করে, এই দেখেন মানে ভিতরে যাচ্ছে আর কি, ফ্রি লোডারটা উপরে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে সেটা আসছে না। তো আমি কিন্তু ফ্রি লোডারের একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়েছি হোয়াইট, মানে এটা নিয়ে আমি একটু কালকে ইয়াছিলাম। আর জাভাস্ক্রিপ্টে যা করছি একটা লাইনই আছে, বেশি কিছু নাই, আমি ভেরিয়েবল দিয়ে জাস্ট শুধু ওই আইডিটাকে কল করে নিছি, এখানে করছি জাভাস্ক্রিপ্টে এটা কিন্তু ইমেজ নিয়ে করা যায় না, তখন আমি করছি। আপনার কার্ড স্টাইল গুলো অনেক ভালো হয়, এটা তো বুটস্ট্র্যাপ খুব কম ইউজ হয়েছে, সবই তো আপনি নিজের সিএসএস। আমি বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপ ইউজ করছি আমার আর কি, ডিফ মানে রো আর কলাম ইউজ করতে আমার খুব ভালো লাগে আর কি। জি মানে বুটস্ট্র্যাপটা মানে ইউজ করবেন হচ্ছে আপনার তো রেসপন্সিভ করার জন্য, ঠিক আছে, বুটস্ট্র্যাপের একদম সবগুলা ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর আমি সেকশনটা প্রচুর ইউজ করি, আমার সেকশনটা আমার একটু সুবিধা দেয়, একটা যে আমি যে প্যাডিং গুলো দেই উপর নিচে মানে ডানে বামে, এটা আমার ভালো লাগে আর কি, প্যাডিং গুলো ডাক্তাররা কি করে তা সেগুলো আর কি ভিডিও অ্যাড করার চেষ্টা। ভাই খুব সুন্দর ডিজাইন করছেন, সুন্দর ভাই আমি দেখাই। জি ভাই আমি না একটু বিজি ছিলাম, হ্যাঁ এই জন্য আপনার কাজটা একটু আমি মডিফাই করছি, জাস্ট সাইন আপ। জি জাস্ট এটাকে কাট গুলা ডিজাইন করেছে আর বেশি কিছু করতে পারিনি, না একটু করা দরকার ছিল, হ্যাঁ সত্যি অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা সমস্যা নাই, কমপ্লিট করে নেন, এটা কাজটা কমপ্লিট করে নেন। আচ্ছা হ্যাঁ আপুকে এখন কম থাকে ক্লাসে, হ্যাঁ ওনাকে দেখা যায় না এখন আগের মতো। মোহাম্মদ হাসান ভাই মোহাম্মদ শাখাউত হোসেন ভাই আছেন? না দরকার ছিল করতেন, সবাই করছে যেহেতু যতটুকু পারতেন করতেন।
আপনার একদিন টাইম বেশি দেওয়া হইলো, আজকে কইরেন। আচ্ছা সবাই কালকের ক্লাসে থাকেন, কালকে ফাইবার অ্যাকাউন্ট আছে কার আর নাই কার? আমার নাই, আচ্ছা বাইরে আমারও নাই। একজন স্ক্রিনটা শেয়ার করেন যেন আমরা বলতে পারি, কারণ একটা কম্পিউটার থেকে তো আমি আর একটা অ্যাকাউন্ট করে দেখাতে পারবো না, তো আপনারা একজন স্ক্রিনটা শেয়ার করলে বলে দিতে পারবো যে এভাবে করেন, বলতে পারবো। আচ্ছা ভাইয়া করুন জি, আর কালকে চেষ্টা করেন সবাই ক্লাসে থাকার জন্য। ভাই কালকের ক্লাসটা রেকর্ড করার চেষ্টা করেন। না আমি তো সবগুলা ক্লাসই রেকর্ড করি ভাই, আমি আবার পিক এডিট করছি, পুরো তো ইমপ্রেশন নাই, ডাউন হয়ে গেছে। গিগ এডিট করছিলেন? জি মানে তো এই কাজটা পাই না, তো আমি বেশি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেভেলের একটু প্রাইস কমে দিই। না সমস্যা নেই, ইমপ্রেশন। আরে ভাই তুমি এমন হলে ডাবল স্ট্যাক দিয়ে দেন, ঠিক আছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দিয়ে দেন, শুধু ফ্রন্ট এন্ড করলে পরে ব্যাক এন্ড এর লাগে, ওরা নিতে চায় না, দুটোই দুইটাই লাগে না সব আমার কাছে মনে হয় আর কি, একদম ব্যক্তিগত ভাবে। ফুল ফুল ওয়েব ডেভেলপার, হ্যাঁ হ্যাঁ ওইটাই, আমরা তো শিখবো, আমরা ব্যাক এন্ড এর জন্যই তো ওয়ার্ডপ্রেস শিখবো, দেখি দেখবেন। ভাই এগুলা কি বলেন, গিগ কন্টেন্ট ব্যাক এন্ড এগুলা কিছু বুঝি না। একটা আমরা হচ্ছে এখন যেটা শিখতেছি এটা হচ্ছে ওয়েব ডিজাইন, এটা আপনার ফ্রন্ট এন্ডের ডিজাইনটা করি। ফ্রন্ট এন্ড বলতে একটা ওয়েবসাইটের দুইটা পার্ট হয়, মানে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা ক্লায়েন্ট দেখে বা ভিজিটররা দেখে, ওটা হচ্ছে ফ্রন্ট এন্ডটা, আপনার ওয়েবসাইটের ফুল ভিউটা। আর একটা হচ্ছে আপনি ওয়েবসাইটটা যেখান থেকে কন্ট্রোল করেন, কন্ট্রোলের জন্য আপনার একটা কন্ট্রোল প্যানেল দরকার বা আর একটা ব্যাক এন্ড সাইট দরকার এই সাইটটাকে কন্ট্রোল করার জন্য। যেখান থেকে কন্ট্রোল করা হয় ওইটাকে বলা হয় ব্যাক এন্ড। তবে ভাই এডিট করে আর কি, ক্লিক বার্স এটা আর কি ভালো, জি মানে এডিট করার পর আমার যে গুলো ছিল আগে 0 ক্লিক, এখন হচ্ছে 3, কোনটাতে 2, ক্লিক বার্স আর কি। না ঠিক আছে, তাহলে রিয়েল ক্লিক পাইতেছেন, সমস্যা নাই। হলে আমরা মানে জাভা স্ক্রিপ্টের বলতে কিছু জিনিস দেখব, তারপর মেইনলি আমরা ফোকাস করবো জ্যাকুইরিতে। জ্যাকুইরি কিছু প্লাগইন টাকিন দেখে দিলে ওইখানে কাজ করে, কারণ জাভা স্ক্রিপ্ট অনেক বড় সেক্টর, এই শিখতে হইলে আপনাদের কমপক্ষে এই টাইপের মধ্যে তো সম্ভবই না, এই টাইপের মধ্যে জাভা স্ক্রিপ্ট শেখা সম্ভবই না। জাস্ট আমরা কিছু ধারণা দেব, তারপর আমরা মানে জ্যাকুইরিতে কিছু প্লাগইনের সাথে পরিচয় করে দেবো যেন আপনাদের ডিজাইনটা করতে কোনো ঝামেলা না হয়। ফ্রন্ট এন্ড জি ভাই, জাভাস্ক্রিপ্টে আমরা তো বল অনেক, আর প্রয়োজনে রিসোর্স দেখে দিব যেখান থেকে যারা একদমই ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখতে চান শিখতে পারবেন। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন। আচ্ছা আমরা আজকের ক্লাসের ইয়ারে তৈরি করে নিই ফোল্ডারটা, আমরা ফাইলগুলো ক্রিয়েট করে নিই, index.html, style.css, আচ্ছা কি হলো
মানে এত ছোট না, ঠিক আছে মিডিয়াম আইকন শো করুক আর আমরা সাবলাইম ওপেন করি। হ্যাঁ সাবলাইম সেমই তো না, আমরা তাইলে আমি আমার ফেভারিট ইয়া দিয়ে ওপেন করি, ভিজুয়াল স্টুডিও দিয়ে। একই এটার কাজে কি না ভাই, সাবলাইন দিয়ে করেন ভাই, সাবলাইনটা নতুন ডাউনলোড দিলাম, আপনারা সবাই সাবলাইন ইউজ করেন। একই তো ভাই, কোঅর্ডিনেটর একটা হইলে হইল সাবলাইন। পরে যদি আবার আপনি কি বলে ওই ওয়ার্ডপ্রেস সাবলাইনে একটা যেকোনো একটা মানে বেটার আর কি। নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করা অবশ্য ভালো টাইপিং স্পিডের জন্য। নোটপ্যাড প্লাস প্লাস শিখার লাগা, ঠিক আছে। সাইফুল ভাই জি সাবলাইম করতে সাবলাইন দেন। ইজেল স্টুডিও তো ভালো, ভালো সাবলাইন কর, দর্শি করুছি দেখি কি অবস্থা। আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাস 19 বেসিক স্টেটমেন্ট গুলো নিয়ে নি, এর সাথে সিএসএস টা লিংক করে নি, স্টাইল ডট সিএসএস, যদিও সিএসএস এর কোনো কাজ নেই তেমন একটা। আচ্ছা আমরা জানি হচ্ছে আপনাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা ট্যাগ ইউজ করা লাগে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড ইন্টারনালি লিখতে পারি, যদি ইন্টারনালি লেখেন তাহলে এখানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এখানে বডি ট্যাগের আগে লিখতে পারেন স্ক্রিপ্ট। এখানে যতগুলো স্ক্রিপ্ট যোগ করবেন বা জাভাস্ক্রিপ্টে যত লাইব্রেরি অ্যাড করবেন সবগুলো বডি ট্যাগের আগে। আমরা এর আগে দেখছিলাম জ্যাকোয়েরি যখন অ্যাড করছিলাম বুটস্ট্র্যাপ থেকে, তখন বডি ইন ট্যাগের আগে আমরা ইউজ করছিলাম। সেমভাবে আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ দ্বারা আমরা স্টেবলের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো দেখি। জাভাস্ক্রিপ্টের হচ্ছে আপনার, আমরা এখানে যদি একটা কোনো আইডি নেই, দেখেন একটা ডিব নিলাম, ডিবের একটা আইডি নেই। আসলে এখানে আইডি আর ক্লাসের মধ্যে আমি মেন পার্থক্যটা হচ্ছে দেখি, আমরা যখন একটা ডিবকে মানে ডিজাইন করি, ডিজাইনের জন্য আমরা ক্লাসটাকে সিলেক্ট করি। এখানে স্টাইলডট সিএস দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে বা বড় বড় ডিজাইনাররাও কী করে ক্লাসটা সিলেক্ট করে, মনে করেন আমি একটা ক্লাস দিই এখানে। আচ্ছা আগে একটা আইডি দিয়ে নিই, আইডি হচ্ছে জেস আর ক্লাস হচ্ছে সেম জেসই রাখলাম। আইডি আইডিটা ইউজ করা হয় মেনলি যা স্ক্রিপ্ট যখন তৈরি করা হয় তখন এই ডিপটাকে ইন্ডিকেট করার জন্য, যে স্ক্রিপ্টের মানে জাভা স্ক্রিপ্টের জন্য বেশিরভাগ আইডিটা ইউজ করা হয়। আর ক্লাসটা ইউজ করা হয় আপনার স্টাইল দেওয়ার জন্য, স্টাইল দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসটা ইউজ করা হয়। ঠিক আছে মানে এটা আমার কাছে বড় ধরনের একটা পার্থক্য মনে হয় আইডি আর ক্লাসের মধ্যে। আইডিটা মানে আইডিটা একদম ইন্ডিকেটলি জাভাস্ক্রিপ্টের জন্য আর ক্লাসটা ইন্ডিকেটলি স্টাইলের জন্য, সিএসএস এর জন্য। ঠিক আছে এই হচ্ছে, আর আমরা এখানে স্ক্রিপ্ট, এই যে আমরা একটা ডিপ তৈরি করলাম, ডিপের মধ্যে দেখেন আমরা কিছু মানে জাভাস্ক্রিপ্টের কিছু এলিমেন্টের সাথে পরিচিত হয়ে নেই, যেমন এই যে আমাদের এই ডিপ এই আইডিটাকে এখানে একটা ডিবের, এখানে শুধু ডিপ না যে কোনো এই পেজের মধ্যে যতগুলো আইডি থাকবে, যে কোনো আইডি সবসময় আমরা জানি ইউনিক হবে, তো যে কোনো একটা আইডিকে সিলেক্ট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা ইয়ে আছে, স্ক্রিপ্ট আছে, একটা মেথড আছে, সেটা হচ্ছে আপনাদের একদম একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, এখান থেকে বললেও বুঝবেন। গেট এলিমেন্ট বাই আইডি নাকি ভাই? যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি মানে হচ্ছে এটা একটা কি ডক টাইপ, ডক টাইপ মানে আমাদের এই পেজটা হচ্ছে একটা ডকুমেন্ট। আচ্ছা আমি এটা দাঁড়ান না একটু এক্সিট করে নিই, দেখি আমার কোডটা নামটা ব্রাউজার, এই যে এটা মনে করেন একটা ডকুমেন্ট, ডকুমেন্ট পেজ। তো এই ডকুমেন্ট পেজের
এই ডকুমেন্ট পেজের মধ্যে আমি এখানে যে যে স্টেটমেন্টটা লিখতেছি, এই ডকুমেন্ট পেজের মধ্যে এই আইডিটা সিলেক্ট করবো, মানে গেট এলিমেন্ট একটা এলিমেন্টের আইডিটা সিলেক্ট করবো এইভাবে। এখানে হচ্ছে কি জেস, সরি আমি ডিবের মধ্যে লিখতেছি, এটা ভুল করতেছি, স্ক্রিপ্টের ভিতরে হবে। হ্যাঁ এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, মানে আমি বলতেছি যে এই ডকুমেন্টের ভেতরে আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখবেন এই ডকুমেন্টের ভেতরে কি আছে, একটা আইডি আছে, বডি ট্যাগে দেখেন আমি এই যে একটা আইডি আছে ডিভাইডি জেস, মানে আমি এই স্টেটমেন্টের দ্বারা বলতেছি যে এই ডকুমেন্টের ভেতরে জেস নামের যে আইডিটা আছে সেই আইডিটা তুমি সিলেক্ট করো, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্টেটমেন্টটা দ্বারা, আমি জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টটা দ্বারা আমি এটা বলতেছি। তারপর তারপর যদি আমি আরও কিছু করতে চাই, যেমন এখানে আমরা জানি কি ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল অ্যাড করতে চাইলে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল কি করবে, মানে এই ডিবের এই জেএস আইডির ভেতরে একটা এইচটিএমএল কিছু লিখবে, লেখার জন্য মানে আমি কোন একটা টেক্সট রাখতে চাইতেছি, সরি কোন একটা টেক্সট রাখতে চাইতেছি, তাহলে টেক্সটটা এরকম হলো হ্যালো হ্যালো মুন্সিগঞ্জ। আমরা যদি পেজটা এখন রান রান করি, এখন এখানে যদি রিফ্রেশ করি, দেখেন মানে এটা কিন্তু ম্যানিপুলেট করতে পারছে এই ডিপটাকে, এই জাভাস্ক্রিপ্ট কোডটা ম্যানিপুলেট করতে পারছে। এই এই জিনিসটাকে আসলে ডম ম্যানিপুলেশন বলা হয় আসলে বেসিক্যালি। এই একটা এই যে মানে এইচটিএমএল আইডি এইচটিএমএলটাকে আমরা এই জাভাস্ক্রিপ্টের এই লাইনটা দ্বারা কী করতে পারছি, হ্যালো মুন্সিগঞ্জ নামের এই যে দেখেন এটার মধ্যে একটা টেক্সট নিয়ে আইতে পারছি, আমরা কিন্তু এটা লিখে দিই নাই, হ্যালো মুন্সিগঞ্জ আমাদের ডিপের ভেতরে লিখি নাই, ডিপটা কিন্তু ফাঁকা আছে। এবার আমি যখন ইনার এইচটিএমএল করলাম তখন এই লেখাটা হ্যালো মুন্সিগঞ্জ লেখাটা কোথায় গেল, আমাদের এই ডিপের ভেতর চলে গেছে। না আমি এখানে দেখেন তাহলে মিলছে কিনা, এই ডকুমেন্টের মধ্যে যার যে যার আইডি যে ডিবের আইডি বা যে কোনো আইডি যে কোনো এলিমেন্টের আইডি জেএস আছে, ঠিক আছে জেএস আছে, তার মধ্যে ইনার এইচটিএমএল একটা এক লাইন এইচটিএমএল লিখে দিবে, সেটা হচ্ছে হ্যালো মুন্সিগঞ্জ, হ্যালো মুন্সিগঞ্জ বসাই দিবে। তাহলে এই কোডটা কী করছে, এটার মধ্যে হ্যালো মুন্সিগঞ্জ লিখাটা বসাই দিচ্ছে, যে দেখেন এখানে আসছে। এবং আমরা এখানে যদি ইন্সপেক্ট করে দেখতে পাচ্ছি ডিবের মধ্যে এই ডিবের স্টার ট্যাগ ডিবের ইনট্যাগ এবং এটার মধ্যে আমাদের এই লেখাটা চলে আসছে হ্যালো মুন্সিগঞ্জ, ঠিক আছে। এইভাবে আমাদের জাভাস্ক্রিপ্টটা কাজ করে, আর এরা একটা মেথড, এটাকে একটা মেথড বলা হয়। আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও একদমই যারা একদমই স্ক্র্যাচ একদম কিছুই বুঝেন না, তাই একটু মনে হয় যে একটু ইউটিউব একটু দেখতে পারেন, ঠিক আছে, ইউটিউবে ঘাটাঘাটি করলে এগুলো নিয়ে অনেক কিছুই আছে, যে এই হ্যালো এইচটিএমএল টেস্টিমেল এগুলা বা এরকম বেসিক যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে সেগুলো বোঝানো হয়। তারপর আমরা এখানে তো এই যে ইনার এইচটিএমএল দ্বারা এইচটিএমএল এর ভেতরে কিছু লিখতে পারি। তারপর আমরা যদি সিএসএস এড করতে চাই, সিএসএস আচ্ছা মনে করেন এই আইডির মধ্যেই আমরা আবার লিখি ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি জেএসি। হ্যাঁ জেএস এর মধ্যে কি করবে, স্টাইল এড করবে। তাহলে এখানে আমরা আগে লিখছি ইনার এইচটিএমএল, এখন যদি যে স্টাইল শিটের মতো সিএসএস স্টাইল এড করতে চাই তাহলে কি করবেন, স্টাইল লিখবেন স্টাইল, তারপর আমি কি চেঞ্জ করতে চাইতেছি, আমার এটার ফন্ট সাইজ কি আছে, এটা যে ফন্ট সাইজ আছে আমি ফন্ট সাইজটা বাড়াতে চাইতেছি, তাহলে এখানে ডট আবার ফন্ট সাইজ লিখবেন, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত পিক্সেল দিবেন, যত পিক্সেল দিবেন সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখে দিবেন। মনে করেন আমি 30 পিক্সেল দিলাম এবং এখানে একটা সেপারেটর ইউজ করবেন, মানে এই লাইনটার এই লাইনটার ইন্ড এই সেপারেটর দ্বারা, এগুলো আমরা বুঝি কারণ এইচটিএমএল সিএসএস আমরা এগুলো ইউজ করছি অনেক। তাহলে দেখেন আমার এই ফন্ট সাইজটা বড় হয়েছে কিনা,
জি ভাই, যে এভাবে হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস দিতে পারি উইথ ইউজিং জাভাস্ক্রিপ্ট বাই ইউজিং আচ্ছা জাভাস্ক্রিপ্টের আমরা আচ্ছা এখানে যে গেট এলিমেন্ট বাই আইডি আছে আমরা এখানে সিলেক্টরগুলো একটা লাইনে লাইনে দেখি আমরা এখানে একটু দেখি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট একটা মজার জিনিস এই বাটনটাতে আমি ক্লিক করলে বাল্বটা জ্বলবে আর বাটনটাতে ক্লিক করলে বাল্বটা অফ হয়ে যাবে দেখেন ক্লিক করছি টার্ন অন দ্য লাইট লাইটটা হলুদ হয়েছে দেন টার্ন অফ দ্য লাইট মানে এখানে কি হয়েছে জাভাস্ক্রিপ্ট দ্বারা যখন এটাতে ক্লিক করা হয় একটা ফাংশন তৈরি করা হয়েছে সে ফাংশনটা এখানে নতুন একটা ইমেজ এনে দেয় তারপর আবার এটা ক্লিক করলে আবার ডিফল্ট ইমেজে চলে আসে ঠিক আছে জি আচ্ছা আচ্ছা আমি এটা এটা উঠাই দিই দরকার নেই আমাদের এখানে আমরা কোথা থেকে শুরু করবো ফায়ার টু আর বাটনটা দেখতে চাইলে দেখা যায় এটা আসলে একদম বেসিক জিনিস অন ক্লিক মেথড ইউজ করছে ঠিক আছে কি আছে এখানে আমরা এগুলো দেখছি আইডি সিলেক্ট করতে হয় মানে কোথায় লেখতে হয় বা কি করতে হয় যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কিভাবে ইনার এসটিএমএল অ্যাড করবেন এগুলো দেখলাম এখন বা আমরা আলাদাভাবে স্ক্রিপ্ট আচ্ছা এটা দেখি কারণ আমরা একটা পেজের মধ্যে এত কিছু ঝামেলা করব না যে এখানে মানে স্ক্রিপ্টের কাছে একটা পড়ে দেখে আগে কিছু এক্সাম্পল দেখার পর কীভাবে বাইরে থেকে আমাদের একটা অ্যাপ জেএস তৈরি করবেন দেন এটাকে কল করে রাখবেন সিএসএস এর মতোই নট কম কোনো কমপ্লেক্স বিষয় না সিস্টেম ইলেন কোড ওকে ওকে সোর্স বলতেছে জাভাস্ক্রিপ্ট আউটপুট আচ্ছা ইনার এসটিএমএল দেখেছে এরা ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্টের মধ্যে আমরা এটা লিখতে পারবো মানে এরকম একটা নতুন ট্যাগ তৈরি হবে আগের এক্সাম্পলটাতে যাই কোথায় ছিল ইন্ট্রোডাকশনে ছিল ডকুমেন্ট ডট রাইট বললাম তো আসলে একটা একটা করে দেখালে এত জিনিস আছে একটু অনেক টাইম নেবে এই যে টার্ন অন লাইট টার্ন অফ লাইট তখন এতে ক্লিক করবেন টার্ন অফ হবে আমাদের এই ইমেজটা নিয়ে নিই হ্যাঁ দুইটা ইমেজ নিয়ে নিই এই ইমেজটাও লাগবে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আমরা দুইটা ইমেজ নিয়ে নিবো শুধু ওকে দুইটা ইমেজের মানে ইমেজ ইমেজ এগুলো গিফ গিফ এক্সটেনশন আছে সমস্যা নেই আমরা এগুলো নিয়ে নিলাম আচ্ছা আমরা এখানে তৈরি করার চেষ্টা করি এই যে দেখেন এই ডিবের মধ্যে আচ্ছা এই ডিবের মধ্যেই করি
আলাদা ডিপ নি, আলাদা ডিপ নিয়ে করি, সমস্যা নেই। এখানে আমরা একটা আইডি নেই ডিবের। আচ্ছা ডিবের আইডি না নিয়ে, আচ্ছা ডিবের মধ্যে কিছু টেক্সটটা কি, এটা আমরা ইমেজের সোর্স চেঞ্জ করবো, তাহলে ইমেজের মধ্যে আইডিটা নিব। তাহলে এখানে আমরা লেটস, আচ্ছা একটা প্যারাগ্রাফের মধ্যে বা হেডিং ওয়ানের মধ্যে রাখি, লেটস মেক জেস মিউজিক লাইট, LIGHT লাইট মিউজিক লাইট। আচ্ছা তো এর মধ্যে আমরা একটা ইমেজ নেব, ঠিক আছে। আচ্ছা ইমেজের মধ্যে আমরা, ইমেজের মধ্যে সোর্সটা হচ্ছে এই যে আমাদের লাইটটা, স্বাভাবিক অবস্থায় কি থাকবে, এখানে স্বাভাবিক অবস্থায় অফ থাকবে, যখন ক্লিক করাবে তখন এটা অন হবে। তাহলে আমরা ইমেজ সোর্সের মধ্যে অফ, অফে অফের এই ইয়াটা অফটা নিয়ে নিলাম, সোর্সের মধ্যে লাইট অফের অফ অবস্থায় যে অবস্থায় থাকবে সেটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আর কি করতে পারছে দেখি, আমাদের আউটপুটটা কত বড় হয় লাইটটা। আচ্ছা এই তো লাইটটা, আমরা এটা মাঝখানে নিয়ে যাই ডিবের মধ্যে, স্টাইল ট্যাগ দ্বারা আমরা মার্জিনটাকে, মার্জিনটাকে 0-2 করে দিই, দেখি এটা মাঝখানে আসে কিনা। না কোথাও ভুল হয়েছে, এটা আসবে না, আসে না কেন, এটা বাদ দিন, না আসলে সমস্যা নেই। আমরা লাইটটা অফ আছে, আমরা এটার আগে একটা বাটন নেই, তো এই যে আমরা স্ক্রিপ্টটা নিচে রাখি, এখানে আমরা একটা বাটন তৈরি করি। আচ্ছা বাটনের মধ্যে হচ্ছে বাটনটাতে যখন ক্লিক করা হবে, এটা হচ্ছে একটা অন ক্লিক মেথড, অন ক্লিক যখন বাটনে ক্লিক করা হবে তখন এখানে আমরা একটা কি করবো, জাভাস্ক্রিপ্ট কোড রান করবো। যখন আমরা এই যে অন ক্লিক কি একটা অ্যাট্রিবিউটের মতো দেখতে না, অন ক্লিকের মধ্যে আপনি যা লিখবেন তা আপনি স্ক্রিপ্টের মধ্যে যা লিখবেন অন ক্লিকের মধ্যে তা লিখতে পারবেন। তাইলে আমরা ইমেজটার একটা আইডি দিয়ে নিই, আগে ইমেজের একটা আইডি নিলাম, আইডি হচ্ছে মাই লাইট, LIGHT। আচ্ছা আমরা অন ক্লিক করব, যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি আগে এলিমেন্টে নিয়ে নিই, এই ইমেজটা আগে আমাদের অন ক্লিকে নিয়ে নিই। তাইলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে, এটা হবে না, সেপারেট করে নিই আগে, আর যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আছে তাহলে সিঙ্গেল কোটেশন নেই। হ্যাঁ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, যখন অন ক্লিক হবে এই বাটনটাতে ক্লিক হবে, এটা লাইট অফ বাটন, অফ লিখে দিই এখানে, হ্যাঁ বাটনের নাম হচ্ছে অফ। যখন এই এই যখন এই আইডিটা এখানে আমরা সিলেক্ট করার কমপ্লিট, যখন এটাতে কি হবে ক্লিক হবে তখন এটা এটার সোর্সটা চেঞ্জ হয়ে যাবে, এই আইডির, এই আইডির যে সোর্স আছে এই সোর্সটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে সোর্স ইকুয়াল, আমরা এই যে যে লাইট অন আছে বা লাইট অফের যেটা আছে এটাই, এটা থাকবে এখানে, আমরা লাইট অনটা নিই, তাই না, এখানে অনটা নিই, তাহলে অন লিখি আর অনের যে সোর্সটা আছে ওইটা নিয়ে আসি, এই যে জ্বালা বাতিটা নিয়ে আসি, কপি করি, সোর্সের মধ্যে আমরা এটা বসাই দিই, ওকে ঠিক আছে। দেন এটাতে যখন ক্লিক করা হবে তখন এটা অন হবে, তাহলে এখানে সেপারেটরগুলো ইউজ করবো, সেপারেটর দরকার নেই। সোর্সটাকে যখন ক্লিক করা হবে তখন বাতিটা অন হবে, আবার এখানে আর একটা অফ বাটন তৈরি করি,
আরেকটা বাটন তৈরি করি আমরা, এটা হচ্ছে অফ, আর এটার অন ক্লিক মেথড হচ্ছে ডকুমেন্ট সেম গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে কি আইডি, আইডি হচ্ছে মাই লাইট, মাই লাইট, মাই লাইটের যখন অফ বাটনে ক্লিক করবে তখন এটার সোর্স চেঞ্জ হয়ে যাবে, সোর্স চেঞ্জ হয়ে সরি ওকে, এখানে আমরা একটা সিঙ্গেল কোটেশন নেব, কারণ হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশন নিলে কাজ করবে না, সিঙ্গেল কোটেশন নিতে হবে। এই যে অফ লাইটটা এখানে শো হবে, আমরা এটা কপি করি এখানে সোর্সের মধ্যে বসাই দেবো। ওকে দেখি আমাদের লাইটটা কি অবস্থা, রিফ্রেশ করি পেজটা। আচ্ছা এই হচ্ছে একটা অন আর অফ বাটন, দেখি আমাদের আমাদের কোডটা ঠিকভাবে কাজ করে কিনা। আমি অনে ক্লিক করতেছি, দেখেন আমার লাইটটা জ্বলতেছে, এখন অফে ক্লিক করতেছি লাইটটা অফ হইতেছে। ঠিক আছে, মজার না বিষয়টা? এটার জন্য দেখেন এই জিনিসটা বুঝলে বেশি কিছু না, আমরা এখানে আমরা দেখছি মানে এর আগে দেখলাম HTML ইনার HTML ইউজ করে HTML কোড চেঞ্জ করছি, স্টাইল ডট স্টাইল, তারপরে যে কোনো একটা প্রপার্টির নেম ইউজ করে তারপর প্রপার স্টাইল চেঞ্জ করতে পারছি। সেমভাবে সেমভাবে আমরা কোন একটা এলিমেন্টের এই যে অ্যাট্রিবিউট আছে, সরি হ্যাঁ অ্যাট্রিবিউট হইতো ইমেজের অ্যাট্রিবিউট না, এটা এই অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি উইথ ইউজিং ডট সোর্স, জাস্ট ওই অ্যাট্রিবিউটের ডটের পরে ওই অ্যাট্রিবিউটের নাম ইউজ করবেন, নাম ইউজ করে আমরা অ্যাট্রিবিউটটাকেও মডিফাই করতে পারি। ঠিক আছে ভাইয়া, জাভাস্ক্রিপ্ট কে কিছু কিছু লেটারের প্রথমে কি বড় হাতের ওয়ার্ড লিখতে হয়, যেমন ই লিখছেন আপনি এলিমেন্টে, তারপরে বাই আই লিখছেন, এগুলা এগুলা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট তৈরি করা মেথড, এগুলাতে আমাদের কোনো হাত নাই, তাইলে মানে এরা যেভাবে আমাদের রিকমেন্ড করবে এই মেথডটা যেভাবে তৈরি করা আছে সেভাবে আমাদের লিখতে হবে। এই যে আমাদের এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোথায় আছে এগুলা, আমরা এখন যেটা করছি এটা ইনলাইন ইনলাইন জাভাস্ক্রিপ্ট, আমি যখন করছিলাম তখন কমপ্লিট একটা ফাংশন নিছিল, তারপরে ফাংশনটা আবার জাভাস্ক্রিপ্টে কল করা হয়েছে, তারপরে সোর্সে করতে পারবেন ওইটাও, আপনি আলাদাভাবে ফাংশন তৈরি করে ওই ফাংশনটা এখানে বসে দিলে হবে ক্লিক মেথডে। এখানে হচ্ছে এই যে ডম ম্যানিপুলেশন করবেন, আমরা বেসিক্যালি ডম রে দেখবো, কি ছিল যেন গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কিভাবে নেবেন ডোমেস্টিনে, এই যে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, আবার ক্লাস সিলেক্ট করার জন্য গেট এলিমেন্টস এস থাকবে, এস থাকবে দেন বাই থাকবে, এখানে ক্লাস থাকবে। আচ্ছা ক্লাস নেওয়ার জন্য কীভাবে ক্লাস নেবেন দেখায়, আমরা স্ট্রিক ট্যাগের মধ্যে ইউজ করি, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এখানে আমরা ক্লাস নিয়ে কাজ করি। এই যে আমরা এখানে একটা ক্লাস দিছি না ইডিপকে, ইডিপকে আরও ইনার এইচটিএমএল দেবো, এই যে আমাদের তো আউটপুটটা এটা এটা ইডিপের হ্যালো মুন্সিগঞ্জ, এখানে আমরা ক্লাস দ্বারা সিলেক্ট করি এটাকে, তাহলে সেম ডকুমেন্ট ডট গেট এলি এটা বড় হাতের হবে এম ই এন টি এস হবে, গেট এলিমেন্টস বাই সি ক্লাসটা সি ডা বড় হাতের ক্লাস, গেট এলিমেন্টস বাই ক্লাস, দেন হচ্ছে আপনাকে এখানে ক্লাস নামটা বসাতে হবে, ক্লাস নামটা কি জেএসি, তাহলে আমরা এখানে জেএস দিই, তারপর এটার মধ্যে আমরা আরও ইনার এইচটিএমএল অ্যাড করতে পারি, নো প্রবলেম, ইনার এইচটিএমএল এখানে আমি লিখলাম যে কেমন আছে, ওকে আমি সেপারেট রিস করলাম, আইডির সাথে
তুমি কি দিয়ে স্ল্যাশ কাজ করবে না? আচ্ছা আমি এখানে একটু ওয়েট, এই কোডটা আমি খুব ইয়ে করে রাখি, কোথাও ভুল হয়েছে দেখতে হবে, কারণ জাভা স্ক্রিপ্টে লিখতে গেলে ভুল হবেই। আচ্ছা এখানে কোন সোলে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট গেট এলিমেন্ট পাই, এখানে সিনট্যাক্সে ভুল হইছে, আচ্ছা ওয়েট একটু দেখি আমি, ইনার এইচটিএমএল বাই আইডি নিছেন, এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই কাজ করি কি এক দুই লাগে দেখাই দিছে, ডকুমেন্ট এই যে গে, ও আচ্ছা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম হবে, সরি মাথা ঠিক নেই, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম আসবে, ঠিক আছে এখানে নেমটা থাকতে হবে, এই জন্য এটা সিনট্যাক্স ভুল দেখে দিও, আনকোড টাইপ এর ডকুমেন্ট ডট ক্লাস বাই ক্লাস হবে না, আচ্ছা এটা হবে আপনার, এটাতে তাহলে এখন সমস্যা নেই, কোডটাতে ক্লাস নেম থাকবে, এখানে নেম নেমের এনটা বড় হতে হয়, ঠিক কাজ করে কিনা না, তারপরও এখন কি সমস্যা, এখন পাইতেছে আইডিটা, কি সমস্যা, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম জেস ইনার এইচটিএমএল কেমন আছে, আমরা এখানে লিখি তো ডকুমেন্ট ডট গেট ইলি ELE বাই ক্লাস নেম, এখানে ক্লাস নেম, ক্লাস নেম হচ্ছে জেস, এই যে দেখেন ডিপ ডট আইডি ডট জেস, আচ্ছা এখানে একসাথে আইডিয়ার জেসটা নেওয়াতে এরকম লাগতেছে, আচ্ছা দেন হচ্ছে ইনার এস্টিমেল করব, ইনার এস্টিমেল তো আসতে পারে এটা ইয়া করে নেই কেন, এখানে নাথিং, এটা শো করবে না, যেটা বলছিলাম এটা আপনাদের যে সিএসএসটা আসলে একদমই সিএসএসটার জন্য ক্লাসটা সিলেক্ট করে দেওয়া হয়, আর আইডির জন্য হচ্ছে ইয়াটা জাভা স্ক্রিপ্টে, তারপরও দেখি আইডিটা বাদ দিয়ে গেছে কিনা, না একদম কাজ করতেছে না, উইন্ডোর কাজ বা যেগুলা দিয়ে আমরা কোনো কিছু কি করতে পারি, প্রিন্ট করতে পারি আমাদের ওয়েব পেজে, আমরা এটা দেখলাম যে ডকুমেন্ট ডট রাইট, তারপর অ্যালার্ট দেখলাম পেজটা রিলোড করলে অ্যালার্টটা আসে যে অ্যালার্ট, তারপর আছে আমাদের কনসোল, কীভাবে কনসোল লক করতে হয়, এটা হচ্ছে ব্রাউজার কনসোল, কনসোলের মধ্যে আমরা লক তৈরি করছি একটা হাইসাইফুল নামে, ঠিক আছে এই হচ্ছে আমাদের কনসোল, তারপর চলেন দেখি নেক্সটে কি আছে, আজানটা কমপ্লিট হোক, ঝামেলা হইতেছে,
জাভাস্ক্রিপ্টের সামথিং ইজ নাথিং, জাভাস্ক্রিপ্টের আউটপুটগুলো কীভাবে নিয়ে আসা হয়, যে কনসোল ডট লগ, অ্যালার্ট, দেন হচ্ছে আর কি আছে উইন্ডো রাইট, তারপর অন ক্লিক মেথড, যাই হোক, দেন আমরা দেখি হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টস বা কিছু রুলস, জাভাস্ক্রিপ্টে কীভাবে কী লিখে লাগে, জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস, এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস টু বি বেস টু বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল স্টেটমেন্টস, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামস ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্টস, মানে আমরা এক একটা স্টেটমেন্টস তৈরি করি যেগুলো আসলে পরবর্তীতে কম্পিউটার লার্নিংয়ের জন্য মানে কম্পিউটার শোনার জন্য জাভাস্ক্রিপ্টে কম্পাইল করে দেয়। যাই হোক আমরা ইনার এস্টিমেট দেখছি, এই যে জাভাস্ক্রিপ্টের দেখেন সেমিকুলনসের কাজ হচ্ছে সেমিকুলন সেপারেট জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট, আমরা এক একটা স্টেটমেন্ট তৈরি করার পর ওই স্টেটমেন্টটা সেপারেট করে সেমিকুলন দ্বারা, আমরা যে এখানে সেমিকুলনগুলো ইউজ করছি এখানে আমরা সেমিকুলন ইউজ করতে পারতাম এখানে, তারপর এখানে, ঠিক আছে, এখানে এই সেমিকুলন দ্বারা মানে হচ্ছে আমি এই স্টেটমেন্টটা দেওয়ার পর এখানে সেমিকুলন ইউজ করে আমি স্টেটমেন্টটার এন্ড করলাম, স্টেটমেন্টটা শেষ বইলা দিলাম আমি। আসলে ওই জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন ES6 আসার পর আসলে স্টেটমেন্ট সেমিকুলনটা তেমন ইউজ করা লাগে না, সেমিকুলন ছাড়াও কাজ করে। আচ্ছা এ হচ্ছে সেমিকুলনসের কাজ, তারপর হচ্ছে হোয়েন সেপারেট বাই সেমিকুলনস মাল্টিপল স্টেটমেন্ট অন অন ওয়ান লাইন আর অ্যালাউড, এই যে মানে আপনি এক লাইনের মধ্যেও মাল্টিপল লিখতে পারেন বাই ইউজিং কি সেমিকুলন, সেমিকুলন দ্বারা এটা সেপারেট করার পর হোয়াইট স্পেস, আসলে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস দেখানো লাগবে, জাভাস্ক্রিপ্ট এত কিছু দেখাইলে পরে নি কালকে স্টুডেন্ট না পায়, আমি তো বই বাইতেছি এগুলো দেখাইতেছি আর বই বাইতেছি না ভাই, স্টুডেন্ট থাকবে না, মানে আসলে দেখানোর কথা বলে না এগুলো, আপনাদের রিকোয়েস্টে কিছু দেখাইতেছি, সে যারা থাকবে না এমনি থাকবে না, আপনি জাভাস্ক্রিপ্ট না দেখে বেঁধে রাখতে পারবেন না, না জাভাস্ক্রিপ্ট এগুলো আসলে একটু একটু বুঝতে কঠিন হয় বিদায়, কিন্তু অনেকে বা পিএসপি এগুলো দেখাইতে গেলে তো অনেক কঠিন হবে মনে হবে, কারণ এইচটিএমএল থেকে শুরু করলে জাভাস্ক্রিপ্ট পিএসপি পিএসপিতে গেলে ক্লাস পরের দিন ছাইড়া দেওয়ার এই কথা, একটু প্রেশার পড়লে অনেকে ছাইড়া দেয়, আবার হচ্ছে ফ্রি ক্লাস করলে করাম না করলে বাদ। ঠিক আছে আচ্ছা এখানে জাভাস্ক্রিপ্ট হোয়াইট স্পেস লাইন লেন্থ এন্ড লাইন ব্রেকস কোড ব্লকস, আচ্ছা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, আচ্ছা এখানে কোড ব্লকটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কোড ব্লক তৈরি করার জন্য আমরা মানে একটা ব্লক এই ব্লকের ভিতরকে কাজগুলো হবে, এই জন্য আমাদের আসলে সেকেন্ড ব্রেকেট ইউজ করি, সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেসেস এটা ইউজ করা হয়, মানে এটার স্টার্ট আর এন্ডের ভেতরে আমরা যা কিছু লাগবে এটা একটা ব্লক, এটা একটা ব্লক এই ব্লকের ভেতরেই থাকবে, আমরা এক্সিকিউট করলে যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফাংশন তো দেখে নেই লিখা লাভ নেই, কঠিন কিছু না, চাইছিলাম সহজ কিছুতে শুরু করতে, রোলস হাউ জাভা সি প্রোগ্রামার্স কনস্ট্রাক্টেড, আচ্ছা আমরা এটা দেখি মানে জাভাস্ক্রিপ্টে তো কিছু মানে ডাটা টাইপস আছে, ডাটা টাইপস বলতে হচ্ছে কিছু প্রিমিটিভ ডাটা টাইপস আছে যেগুলো 5টা বা 6 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপস আছে, একটা হচ্ছে স্ট্রিং, নাম্বার, তারপর হচ্ছে হচ্ছে অপারেটরস আছে, ঠিক আছে, তারপর কি আছে, আচ্ছা আমরা স্ট্রিং, নাম্বার, এই যে অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে আর কি আছে কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখি কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, মানে
ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে হচ্ছে একটা কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে ডাটাগুলা মানে ইয়া করা হয়। একটা কন্টেইনার মানে কি, আমরা ডাটাগুলা স্টোর করে রাখি না, মনে করেন একটা মুড়ির বক্স, ওই মুড়ির বক্সের মধ্যে একটা বক্স, ওই বক্সটাই মনে করেন ভেরিয়েবল, আর ওইটার ভিতরে আমরা মুড়িগুলা কি করি স্টোর করে রাখি, মুড়ি, খাবার মুড়ি। তো ওইরকমই মনে করেন ওই বক্সটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে, কেন সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল আছে, আর ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তিনভাবে, হচ্ছে বার, এই বিএ আর বার দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এবং আমরা এখানে একটা নাম দিতে পারি, নাম মনে করেন নেম, এটা হচ্ছে ভেরিয়েবলের নেম, বা এখানে অন্য কিছু দিই, আমি নাম দিয়ে অন্য কিছু না, আমার নাম রে সাইফুল, এটা ভেরিয়েবলের নামটা আমরা ডিক্লেয়ার করলাম, এটা একটা ভেরিয়েবল সাইফুল, এখানে একটা ভেরিয়েবল। আর এখানে আমরা ইকুয়াল, ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা কোনো কিছু স্টোর করতে চাইলে এখানে সেটা বলতে পারি। এখন হচ্ছে আমরা মনে করেন, আচ্ছা আমি এখানে নাম দিই, ভেরিয়েবলের নামটা হচ্ছে নেম, আর এই নেমের মধ্যে আমরা স্টোর করবো আমার নামটা। আমার নামটা স্টোর করার জন্য আমাদের একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, যে কোনো একটা কোটেশনের মধ্যে যা লেখা হয় তাই স্ট্রিং। স্ট্রিং হচ্ছে টেক্সট, এই যে টেক্সটগুলো আছে পিওর টেক্সট, এই টেক্সটগুলোকে বলা হয় স্ট্রিং। মানে যাই লিখবেন এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যাই লিখবেন তাই স্ট্রিং। যে এখানে আমার নামটা লিখলাম সাইফুল, আপনার এ থেকে জেড পর্যন্ত যা আছে এগুলা যদি লিখতে চান তাহলে এই সবগুলো স্ট্রিং, এগুলো লিখতে হলে আপনাকে একটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তারপর আমরা জাভাস্ক্রিপ্টের এই স্টেটমেন্টটা ইন্ট করার জন্য জানি একটা সেপারেটর ইউজ করা লাগে, তাহলে সেপারেটর ইউজ করলাম। আমাদের একটা কন্টেনারের মধ্যে এখন নেম, এই সাইফুল নামটা কি আছে স্টোর আছে, আমরা যদি দেখতে চাই সত্যি স্টোর আছে কিনা, পেজটা একবার রিফ্রেশ দেয়া নেই। আচ্ছা আমরা কনসোল করি, হ্যাঁ আচ্ছা এখানে ইস্যু প্যানেল, আচ্ছা দেখ গুড়ে কী আছে। আচ্ছা এখানে দেখেন আমরা, আমাদের কন্টেইনারটা কী ছিল, নাম, নাম কন্টেইনারের মধ্যে আমার কী কী মুড়ি আছে আমি ওগুলো দেখতেছি, দেখি আমার কন্টেইনারের মধ্যে মুড়ি আছে কি না নাই। আমি নেমটা শুধু লিখি, নেমটা লিখে দেখেন আমি এন্টার করছি, দেখেন নেমটা লিখে এন্টার করার পর বলতে যে আচ্ছা নেমের ভিতরে সাইফুল নামটা স্টোর আছে। ঠিক আছে, এভাবে আমরা ভেরিয়েবল, ভেরিয়েবল দ্বারা কোনো ডাটাকে স্টোর করতে পারি। এটা হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে স্ট্রিং, আর আরেকটা আছে হচ্ছে আপনার নাম্বার। দেখেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল কল করলাম, তারপর বললাম যে নাম্বার, নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা কন্টেনার তৈরি করলাম। এখানে আমি কিছু নাম্বার লিখবো, যেমন 1002। আচ্ছা নাম্বার লেখার জন্য আপনাকে এই ডাবল কোটেশন ইউজ করতে হবে না, ঠিক আছে, নাম্বার আপনি ডাইরেক্ট লিখবেন। আর যখন আপনি কোনো নাম টাম লিখবেন, স্ট্রিং লিখবেন, তখন আপনাকে এই যে ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখানে আমি যদি এস দিই তাহলে দেখেন এখানে রেড ইরর দেখাইতেছে, কারণ কি স্ট্রিং নাম্বার একসাথে লিখতে পারবেন না। আবার আপনি এই নাম্বারটাকে স্ট্রিংয়ে পরিণত করতে পারবেন জাস্ট দুই পাশে দিয়ে ডাবল কোটেশন ইউজ করে, বাট আপনি কি করতে পারবেন না, মানে এটা এসটাই ডাইরেক্ট নাম্বারের সাথে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা ইন করে সেপারেটর ইউজ করে লেটস সি আমাদের দেখি নাম্বারটা স্টোর হয়েছে কি না। তাহলে আমি কোন চলে আবার আসলাম, আমি পেজটা রিফ্রেশ দিতে হবে কারণ এটা লাইভ সার্ভার না। আচ্ছা এখানে আমি নাম্বারটা দিই, নাম্বারটা লিখে আমি এন্টার করলাম, এই যে দেখেন 1002 চলে আসছে, দেখছেন মানে আমার নাম্বার, নামের উপর এই যে 1002 নামটা কি আছে স্টোর হয়ে আছে। আচ্ছা তার মধ্যে আমি একটা জিনিস দেখাই, আমি বললাম যে এমনি বললাম যে এনি, এনি লিখলাম, তারপর ইকুয়াল দিলাম, তারপর একটা নাম্বার দিলাম। আচ্ছা এটা তৈরি করলাম দেখি, আচ্ছা এখানে পেজটা রিফ্রেশ করি, এখানে দেখেন এনি লিখতেছে আমি। আচ্ছা এনিটা এখানে বাই ডিফল্ট এটা ভেরিয়েবল স্টোর করে নিছে, বাট আপনাকে অবশ্যই অ্যাসাইন করে নি, বাট আপনাকে এটা ভেরিয়েবল স্টোর করতে হবে।
কারণ ক্রোম ব্রাউজার এটা করে, ক্রোম ব্রাউজার খুবই স্মার্ট। ক্রোম ক্রোম ব্রাউজারের যে কম্পাইলার আছে এটা খুবই স্মার্ট, বি8 ইঞ্জিন, এই জন্য আসলে ধরতে পারে যাচ্ছে। এটা ভেরিয়েবল স্টোর অটোমেটিক করে নিচ্ছে, বাট আপনাকে ভেরিয়েবল স্টোর করে নিতে হবে এটা, ঠিক আছে। তারপর কিছু অপারেটরস আছে, অপারেটরস কি, আচ্ছা এই যে দেখেন একসাথে অনেকগুলো ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে পারবেন, এটা দেখি আমরা। এই যে এখানে হচ্ছে ডিক্লেয়ার ভেরিয়েবল, তারপর এই ভেরিয়েবল গুলোর মধ্যে আমরা ইকুয়াল দিয়ে সাইন মান অ্যাসাইন করে দিতেছি। তারপর কম্পিউট আমরা আবার মানটা যোগ বিয়োগ করতেছি, আমরা এটা দেখি। আচ্ছা এখানে হচ্ছে আমি মানে মাল্টিপল, আমরা তো একটা ভেরিয়েবল নাম নিয়েছি, একটা একটা কি স্টোর করছি, একটা মান স্টোর করছি, তাই না? আমরা কয়েকটা ভেরিয়েবল কল করি, যেমন এক ভেরিয়েবল, আবার ভেরিয়েবলটা সেপারেট করার জন্য আপনাকে এই যে কমা ইউজ করতে হবে, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবল তৈরি করলাম। হ্যাঁ তো এখন আমরা যদি এর মধ্যে মান স্টোর করি, এই যে এটা এ অপশনটাকে বলা হয় অ্যাসাইন করা, এর মধ্যে মান অ্যাসাইন করা, ইকুয়াল দ্বারা আপনাকে জাভাস্ক্রিপ্টে মানে কোনো কিছু একটা বিষয়ের উপর কোনো কিছু অ্যাসাইন করা বোঝায়। আপনি তো ইকুয়ালটা কোথায় ইউজ করেন, এক পাশে একটা উপাদান থাকবে, ডান পাশে আরেকটা থাকবে, মানে কোনো একটা এই এটার মধ্যে, এর মধ্যে আমাদের কোনো মান অ্যাসাইন করা, অ্যাসাইন মানে হচ্ছে এটার মধ্যে কোনো মান দেওয়াটাই, ঠিক আছে। এটা আমরা ইকুয়াল দিয়ে বোঝাবো, দেখুন 15 দিলাম। তারপর বি বির মধ্যে আমরা মান অ্যাসাইন করবো 300 দিলাম, সির মধ্যে মান অ্যাসাইন করবো। আচ্ছা মনে হয়েছে, প্রিমিটিভ ডাটা টাইপস আছে স্ট্রিং, নাম্বার, তারপর হচ্ছে আছে আপনার আনডিফাইন্ড, অপারেটরস, নাল, এই পাঁচটা। আচ্ছা আমি এখানে লিখে রাখি একটু, আমার মনে থাকে না বারবার। স্ট্রিং স্ট্রিং নাম্বার, তারপর হচ্ছে কি বলছিলাম, অপারেটরস, তারপর হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড নাল, কয়টা আছে, পাঁচটা না আরেকটা মেবি আছে, আমি জানি না, ওটা মনে আসতেছে না। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে প্রিমিটিভ মানে মৌলিক, বুঝেন না, মৌলিক ডাটা টাইপস, এগুলো মৌলিক ডাটা। জাভাস্ক্রিপ্ট প্রিমিটিভ ডাটা, এগুলো এক একটা ডাটা টাইপস। আচ্ছা এই যে আমি আরেকটা জিনিস মনে হইলো, এই যে এটা কমেন্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের মধ্যে কমেন্ট করবেন, হচ্ছে কোনো কিছু কমেন্ট করতে হলে আপনাকে মানে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আপনাকে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ বা এটা কী বলে স্ল্যাশ ইউজ করতে হবে। এখানে যা লিখবেন তা এখানে কমেন্ট আকারে থাকবে, এবং আমি যদি এখান থেকে এ পর্যন্ত সবগুলার কি করতে চাই, কমেন্ট করতে চাই, তাইলে মাল্টি লাইন কমেন্ট করার জন্য আপনাকে কমেন্ট করতে হবে এইভাবে, ওই যে সিএসএস যেভাবে কমেন্টটা করে, আপনার ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার, তারপর আবার স্টার, ফরওয়ার্ড, ঠিক আছে। এর ভিতরে আপনি যাই লিখবেন, এখানে ভিতরে যা লিখবেন সব কিছু কমেন্ট হয়ে যাবে। এনিথিং দেখেন, মাল্টি লাইন, মাল্টি লাইন উইল গেট কমেন্ট, ওকে। এ হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটা আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট, সরি, আর এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট। আচ্ছা আমরা সিতে একটা মান স্টোর করতে চেয়েছিলাম, এই মানগুলো স্টোর করলাম। আচ্ছা তারপর আমরা কি দেখছিলাম, মান আমরা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, তারপর মান স্টোর করলাম, তারপর আমরা এটা কি করতে পারি, এই যে অপারেটর কয়টা আছে, আমরা অপারেটর স্ট্রিং তৈরি করা হয় কীভাবে আমরা জানি, আমরা স্ট্রিং তৈরি করব এই যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লেখা হবে তাই স্ট্রিং, সরি তাই স্ট্রিং। আর নাম্বার কি,
যা আছে সবকিছুই নাম্বার, 1 2 থেকে যা আছে সবকিছুই নাম্বার, 1 to 100। তারপর অপারেটরস কি আছে? অপারেটরস আছে হচ্ছে আপনার প্লাস, এগুলো জানেনি সবাই, প্লাস মাইনাস ইনটু মাল্টিপ্লাই ডিভাইডার, তারপর আরেকটা আছে মডুলাস। এটা হচ্ছে রিমাইন্ডার, যেটা হচ্ছে আপনার এই বাক্সেস বাক্সেস বের করা হয় এটা দ্বারা ইয়াতে জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, তারপর আনডিফাইন্ড হচ্ছে আনডিফাইন্ডই, আপনার আনডিফাইন্ড এরকম, আনডিফাইন্ডে কি আমি দেখাই, এখানে একটা ভেরিয়েবল আমরা কল করলাম, এখানে দেখেন একটা ভেরিয়েবল কল করলাম ডি, ঠিক আছে, বাট আমি ডিতে কোনো মান অ্যাসাইন করলাম না। আমি যদি এখন ডির মানটা দেখতে চাই, আমি পেজটা রিফ্রেশ করি, তাহলে আনডিফাইন্ড আসবে আমার কাছে, ইন্সপেক্ট, তারপর আমি কনসোল করি, সরি কনসোল করলাম হচ্ছে ডি, এই যে দেখেন আনডিফাইন্ড আসছে না, এই যে আনডিফাইন্ড, এটা হচ্ছে আমার আপনার, এটা একটা ডাটা টাইপস আনডিফাইন্ড, মানে কোনো মান নাই এখানে, ডিফাইন্ডই হয় নাই, এটাতে কোনো মাইনে অ্যাসাইন হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড হয় নাই ভিডিও। নাও এটা থেকে এটা যদি আমি বাইরকে দেই, বাইর যদি ইমেজে লোড না হয় তাহলে কি হবে? এখন আবার আসছে না, তাইলে কাজ করেন ওই বাইট হোস্ট টাইপ, বাইট হোস্ট লিখেন, বাইট হোস্ট লিখে সার্চ করেন। মানে আমি এই ওয়েবসাইট একবার স্ক্রিনশট দিয়ে দিছিলাম বায়ারকে, ক্লায়েন্টকে, তো আমি এখানে লিখছিলাম ওয়েব ডেভেলপার, তো উনি আমাকে ডেভেলপমেন্টের কাজ দিয়ে দিছিলেন। পরে তো আমি আর কি বলছি যে আমি ব্যস্ত আছি, মানে কাটাই দিছি আর কি আলে সালে। না, সুন্দর পোর্টফোলিওটা সুন্দর করছেন, পোর্টফোলিও আর কি করছি ওই কমে আর কি। ভাইয়া, এত এত মানুষ যারা কাজ করছে অলরেডি, এদেরকে রেখে কি আমাদেরকে কাজ দিবে? দেয় দেয় দেবে না কেন, সব আপনারা তো বায়ার রিকোয়েস্ট থেকে মেসেজ করবেন, আর যারা কাজ পায়, যারা যারা কাজ পায় তাদের তো এখন অনেকগুলো রেগুলার কাস্টমার আছে, এরা এদের আর আশা লাগে না আমাদের জায়গায়, বুঝেন না আপনাদের জায়গায়। ভাই এরপরে গিগের অবস্থা, মানে $5 থেকে দিয়ে দিছি, ঠিক আছে, কম থেকে দিয়ে গেল, স্টার্টিং এট দিছি $5। বি এক্সপার্ট ফর রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েব, আর ইমপ্রেশনের তো একবারে অবস্থা খুব খারাপ। ক্লিক দেখেন ক্লিকটা কত হইছে, ক্লিকই তুমি ক্লিক, এখানে 3টা আর 1K ইমপ্রেশন, এখানে ক্লিক 2টা, 233 ইমপ্রেশন, মানে এডিট করার পরে এটা বাড়ছে, ক্লিক বাড়ছে, ইমপ্রেশন ভালো হইছে, বাট মন জয় করতে পারেন নাই। এই যে 1 ইমপ্রেশন আসছে আজকে, না 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 এক মিনিট ডাউন, এই দি এই 14 তারিখ এডিট করছি আর এখন এই ডাউন। শুনুন ভাই, ফাইবার আর ফ্রিল্যান্সার প্রচুর, মানে কি বলে, কম্পিটিশনটা খুব বেশি হয়, অনেক আর দুই একটা ওয়েবসাইটে দেখেন, গুরু আছে বা অন্য কিছু দুই একটা দেখেন, ওই জায়গায় একটু কম্পিটিশনটা কম হয় আমার কাছে মনে হয় আর কি। সমস্যা নেই, আপনি কোয়েরি আনে ওইগুলাতে, যে মনে হয় কি জানা আছে মাইক্রো ওয়ার্কার না কি কি আছে। না ভাই, এরকম জায়গা যাইতে বুঝি দেখে, মানে বায়ার বেশি ইয়া কম, কি বলে, বায়ার বেশি বায়ার পাওয়ার রাস্তা দেখাই দেব শেষের দিকে। এই যে এই ক্লায়েন্টের সাথে কথা কইছিলাম, ওই স্যাম্পল পার্টের যে বিপদ হয়ে গেছে, এখানে স্ক্রিনশট পাঠিয়েছিলাম, এরপরে উনি বলছে যে উনি মনে করছেন আমি একজন ডেভেলপার, আর দিয়ে দিছে কাজ দেখায়। কি কাজ ছিল এটা? এই দেখেন, চ্যাট সার্ভিস থাকবে, তারপরে কি ডকুমেন্ট স্টোরেজ থাকবে, ভয়েস রেকর্ডিং অপশন থাকবে, পিকচার ভিডিওস, এনজিও ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপ। আচ্ছা, একটু ওয়েবসাইট লাগবে আর মোবাইল অ্যাপও লাগবে। আমি ওনার কাছে বলে কয়ে আর কি আমি ওয়েবসাইটটা নিছিলাম। হ্যাঁ, কত
কত কত বাজেট কত ছিল বাজেট ছিল এটা ছিল $40 মানে $40 $40 মোবাইলে ফয় হ্যাঁ $40 হলো আপনার ওয়েবসাইট আর এই তো ইয়া $60 হলো আপনার মোবাইলে $60 ভাই ফ্রিল্যান্সারের মাঝে মাঝে কি দেখি জানেন $7,000 ভিতরে বাজেট ভাই তো একটা কাজ করলেই এনাফ ওইগুলো কাজও করে 3 মাস 4 মাস আরো বেশি টাইম নেই কারণ কাজও করে এজেন্সি এগুলা এগুলার কাজ করে এজেন্সি গুলো আমি মনে হয় এইটা পারতাম ইউজার রেজিস্ট্রেশনটা ভ্যালিডেশন করতে তাড়াতাড়ি এটা একটাও পারতাম না না পারতেন কি ইউজার এরিয়া উইথ এডমিন মিডিয়া অপশনস পিকচার্স ভিডিওস ভয়েস রেকর্ডিং অপশন হ্যাঁ করা যাইতো তো ডকুমেন্ট স্টোরেজ উইথ মাল্টি শেয়ার অপশনস হ্যাঁ করা যাইতো চ্যাট সার্ভিস আপনি উনি মনে করেন যে ওয়ার্ডপ্রেস চাইছিল এটা হ্যাঁ ওয়ার্ডপ্রেস চাইছে ওয়ার্ডপ্রেস এ প্লাগইন আছে প্লাগইন দিয়ে করতে পারতেন আমি তো জাস্ট ওই যে এজন্য বলছি আপনাদের যে ওয়েব ডিজাইন আসলে এত টাইম দিব না আপনাদের ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট করে দিবে এবং আমার এই যে একজন তো অলরেডি গত বেচের একজন $150 উপর চলে গেছে ভালো কামাই যাচ্ছে একটা একটা গিগ খুলছে জাস্ট একটা গিগ খুলছে মানে আসলে ভাগ্য লাগে বুঝছেন জি ভাই ভাগ্য লাগে আমার কাছে আর কি চাইছে দেখেন এই টাইম ফ্রেম চাইছে আমি কই কাজই পারি না আবার টাইম ফ্রেম দিব কেমনে তখন আর রিপ্লাই করি না আপনি কাজটা নিয়ে মানে আপনি সাইডে কি দেখাইতে পারতেন বা অন্যান্য ওয়েব পেজে দেখাইতে পারতেন পুরো দিকে না কাজটা নিয়া ভুল করতেন ভালো করছেন আগে বাধা দিয়েছেন নাহলে আপনার ক্যান্সেল ক্যান্সেল রেটটা বেড়ে যেত পেজ ইয়া প্রোফাইলের জি ভাই আচ্ছা ভাই রেসপন্স রেটটা কি ঠিক আছে দেখেন তো কত 1 আওয়ার বাহ দেখেন আগে ড্যাশবোর্ডে দেখা যাবে না এইটা ঠিক আছে ঠিক আছে এগুলা 100 হয়ে কি হইব অর্ডার নাই কালকে একজন রেডি থাকেন কেজন কেজন আচ্ছা যে যে কোন একজনই যার কম্পিউটারে আমরা ফাইবার অ্যাকাউন্টটা খুলতে পারবো দেন এটা রেকর্ড হবে ভিডিওটা খুব ভালো হবে আচ্ছা আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্টস দেখছি ভেরিয়েবল তো দেখতেছি ভেরিয়েবলও দেখছি অপারেটরের সাথে মোটামুটি চেনা হইছে arithmetic assignment data types ফাংশনের সাথে পরিচয় হতে হবে ফাংশনটা কালকে দেখায় নাকি ফাংশন দেখায় আসলে ফাংশন দেখায় আমরা ডম দেখব হ্যাঁ ডম দেখব সব আমার হাত জমে আছে আমি টাইপ করতে পারবো না আচ্ছা এখন তো দরকার নেই আর এখন না দেখে কিছু সমস্যা নেই আমরা বলতেছি কালকে কি কি থাকবে বা কালকে তো ইয়া থাকবে মানে আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে কি কি থাকবে ডম দিয়ে কি যে কোয়েরি জি বলেন যে কোয়েরি ভাই বিন্দু মাত্র ধারণা নাই ভাই শুধু আমি জাভাস্ক্রিপ্টে করছিলাম ফাংশন কলিং ডো যে কোয়েরি ইজি আছে সমস্যা নাই যে কোয়েরি সহজ করে যে কোয়েরিটা আরো পপুলার পাই হইছে আপনার আমরা যে এলিমেন্টগুলো যে আমরা কল করি গেট এলিমেন্ট বাই আইডি অনেক বড় একটা লাইন লেখা লাগে বাট যে কোয়েরিতে একটা ডলার সাইন দিলে আপনার দেন আমরা সিলেক্টরটা বইলা দিলে হয় মানে খুব ইজি জি ভাই আচ্ছা আচ্ছা কনকেটিনেশনটা দেখবেন কনকেটিনেশনটা দেখে কনকেট কিভাবে করবেন জাভাস্ক্রিপ্টে মানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা এখানে আমি স্ক্রিনটা শেয়ার করি আহ
এখানে আমরা কনসোল লগই দেখাই। হ্যাঁ এখানে একটা কনসোল লক করি। আচ্ছা এখানে আমরা একটা নাম নিই, নাম আছে নাম, এই নেম ভেরিয়েবলটাকে কনকেট করব কোন ভেরিয়েবলের সাথে, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই। আচ্ছা আমাদের একটা টেক্সটের সাথে এই ভেরিয়েবলটা কনকেট করব। তাহলে আমরা এখানে একটা কনসোল লগ করি, কনসোল ডট লগ। এখানে আমরা একটা নাম নিই, নাম হচ্ছে মাই নেম ইজ। এখানে কনকেট করার জন্য আপনার এই যে আমরা কিন্তু এই এই কোটেশনের ভিতরে, সিঙ্গেল কোটেশন বললেন বা ডাবল কোটেশন, এই কোটেশনের ভেতরে কিন্তু আমরা ভেরিয়েবলটা ডাইরেক্ট কল করতে পারবো না। তাহলে এটা ভেরিয়েবল থাকবে না, এটা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে? তাই আমাদের ভেরিয়েবলটাকে কল করার জন্য, এই যে নেম ভেরিয়েবলটাকে কল করার জন্য আমাদেরকে এটার বাইরে যেতে হবে, সিঙ্গেল কোটেশনের বাইরে গিয়ে আমাদের একটা প্লাস প্লাস সাইন দিতে হবে। তারপর প্লাসের পর আমাদের এই যে আমাদের যে ভেরিয়েবলটা আছে, কোন ভেরিয়েবল, নেম, নেমটা বলে দিতে হবে। বাস দেখবেন যে এখন আমার এই এই ভেরিয়েবলের মধ্যে যে যে ডাটাটা অ্যাসাইন আছে সাইফুল, এটা আমাদের এখানে নেমের জায়গায় শো করবে, মাই নেম ইজ এর জায়গায়। তাহলে আমরা এটা যদি কনসোল লগে যাই, সেভ করে আমি অ্যালার্টটা অফ করি, অ্যালার্টটা ডিস্টার্ব করতেছি, উইন্ডো অ্যালার্টটা দরকার নেই আমার। কমেন্ট করে দেই, কমেন্ট করে দেখছি কিভাবে করতে হয়। ওকে লেটস সি, সেভ করলাম আমরা। এখন পেজটা রিফ্রেশ করি, আমি কনসোলে যাই, ইন্সপেক্ট, কনসোলে যাই। এই যে দেখেন মাই নেম ইজ, এ পর্যন্ত আমাদের ছিল স্ট্রিং, তারপরেরটা ছিল আমাদের ভেরিয়েবল, এবং ভেরিয়েবলটা খুব ভালোভাবেই কল হয়েছে, সাইফুলটা আসছে। এখন আমি যদি সাইফুলের জায়গায় আমি সাইফুল ইসলাম লিখে দিই এখানে, ইসলাম, দেখে আমাদের ইসলামটাও আসে কিনা নেম। কনসোল লক করলাম নাম্বার, এখানে কনসোল লক করছি, এই দেখেন সাইফুল ইসলামটাও আসছে। আচ্ছা এই এই বিষয়টারে বলা হয় কনকেটেনেশন, কনকেটেনেশন, নামটা মাঝে মাঝে বলতে কনকেটেনেশন। আচ্ছা তারপর যদি সাইফুল ইসলামের পরে যদি আরো কিছু নিতে চান, আরেকটা স্ট্রিং নেবেন, তাহলে আবার আর একটা প্লাস সাইন দিবেন, তারপর আবার একটা সিঙ্গেল কোটেশন দিবেন, সাইফুল ইসলাম আছে, আমি লিখলাম বাবু, দেন সেভ করি। এই যে দেখেন, আচ্ছা এখানে আমাদের একটা স্পেস দিতে হবে, একটা স্পেস দেওয়া নেই। ওকে সেভ করি। আইয়া বাবু কা নাম, আপনার নাম? না না আমার না, আমার না, এমনি লিখলাম আর কি, মাথায় আসছে তাই। মাই নেম ইজ সাইফুল ইসলাম, তারপর দেখেন বাবু আসতেছে, ঠিক আছে? ভাইয়ের পিকচারটাতে বাবুর মতোই লাগে। আরে ভাই নামি নামি নে নামি না ভাই, আমি এমনি একটা ফ্রেন্ডের নাম মনে হয়েছে তাই বলে দিলাম এই আর কি। মানে আমরা মাঝখানে ভেরিয়েবলটা কল করলাম, তারপর আবার স্ট্রিং নিতে পারলাম। তো ইয়েস 6 আসার পর এটা সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আমি দেখি ওটা কাজ করে কিনা। আচ্ছা দেখি কনসোল ডট লগ যদি কাজ করে তাহলে দেখবো, দেখাবো এটা কীভাবে কাজটা করে। মাই নেম ইজ, আপনি একটা ডলার সাইন দিবেন, সরি। তারপর হচ্ছে আমাদের একটা এখানে আমাদের ভেরিয়েবলটা কল করতে হবে, তারপর আচ্ছা বাবুটা রাখি এখানে, দেখি কাজ করে কিনা, আমি জাস্ট দেখতে দেখেছি, আমি এটা কমেন্ট আউট করে দিই। ওকে লেটস সেভ। ও আচ্ছা এটা ইএস 6 এইভাবে কাজ করবে না, কাজ করানোর জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করা লাগে। আচ্ছা আমরা এটা না দেখি, এটা ডাইরেক্ট ব্রাউজারে কাজ করবে না, ঠিক আছে? আমাদের নোট জেএস আছে, নোট জেএস এর এনভায়রনমেন্ট লাগবে এটা কাজ করানোর জন্য। আর আমরা এমনি স্বাভাবিক জাভা স্ক্রিপ্টে এটাই দেখি, এইভাবে কনকেটেনেশনটা দেখি। মাই নেম ইজ সাইফুল ইসলাম, ফ্রেন্ডের নাম বাবু, এই আর কি। এর সিস্টেমটাকে বলা হয় কনকেটেনেশন। আচ্ছা আমি দেখি লিখতে পারি কিনা বানামটা, কনকেটেনে, আমি জানি না বলে হয় কিনা, সার্চ করি কনকেটেনেশন, ইজ এ কনকেটিনেশন, কনকেটিনেশন, আই কনকেটি কন। আচ্ছা উচ্চারণটা দেখুন,
Concatenation. Concatenation. এটা বলা হয় এই সিস্টেমটাকে বলা হয় কনকেটিনেশন। ওকে পেস্ট করে দেখি এখানে সেট করি। ঠিক আছে এইভাবে আমরা দুইটা ভেরিয়েবলকেও কনকেটিনেশন করতে পারি। আচ্ছা আপনারা দুইটা নামকে কোন দুইটা নামকে দুইটা ভেরিয়েবল নেন আর দুইটা ভেরিয়েবলকে কনকেটিনেশন করতে পারবেন? কনকেটিনেশন করে দেখেন তো এখন। হ্যাঁ করেন এখন। ওকে আচ্ছা যারা মানে বেশি শীতের অবস্থা খারাপ আছেন তাদেরকে কি বলবো ভাই? আমি হাত বের করতে পারতেছি না। আচ্ছা তাহলে ভাই মোবাইলে দেখতেছি ভাই। তাহলে থাক কষ্ট করার দরকার নেই। আমি আচ্ছা তো আমরা যদি দুই এই যে নেম ওয়ান আর এই যে নেম ওয়ান নেম ওয়ান আর নেম টু কে যদি কনকেটিনেশন করি এখানে কনকেট করি। আচ্ছা এইগুলার বাদ দিই, এগুলো কমেন্ট করে দিই। তাহলে আমাদের কনসোল ডট লগ আমাদের ডাইরেক্ট কি করতে হবে আমাদের এখানে আর স্ট্রিং এর মেথড ইউজ করতে হবে না। বাট আমরা দুইটা নামের সাথে কিছু রাখতে চাইতেছি। কেমন রাখবেন? একটা কি বলে যে লম্বা সাইনটা আছে না ওইটা রাখবো। তাহলে আমরা একটা প্লাস ইউজ করি, সরি প্লাস দেন হচ্ছে আমরা এখানে আমরা কি রাখবো এটা হচ্ছে এই এই সাইনটা রাখবো দুইটা নামের মধ্যে মানে ডিভাইডার লাইক ডিভাইডার। আর এখানে হচ্ছে আমাদের প্লাসটা থাকবে তারপর নেম টু। ওকে নেম টু। আচ্ছা এখন দেখে আমাদের এটা কাজ করতেছে কিনা ঠিকভাবে। প্রথমে যে সাইফুল ইসলাম তারপরে ডিভাইডারটা আসবে তারপরে ইসমাম ইসলাম আসবে। ঠিক আছে আচ্ছা আমরা কনসোল লক করছি তাই না? কনসোল লক করছি। আমরা পেজটা রিফ্রেশ করি, এই যে দেখেন সাইফুল ইসলাম তারপর ডিভাইডারটা আসতেছে তারপর ইসমাম ইসলাম আসছে। ঠিক আছে এভাবে আমরা দুইটা ভেরিয়েবলকে কনকেটিনেশন করতে পারি। ঠিক আছে